শীতের মাঝে অকাল বর্ষণ, রাতভর ব্যাপক বৃষ্টিতে ক্ষতির মুখে শীতকালীন ফসল, ফের দাম বাড়তে পারে সবজির, আতঙ্কে কৃষকেরা। শীতের মাঝে অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত শীতকালীন ফসল, ফসলের ক্ষতিতে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। সরকারি সাহায্যের অনুরোধ জানাচ্ছে কৃষককুল। গত বুধবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে চাষের জমিতে জল দাঁড়িয়ে গেছে, ফসলের গোড়ায় জল জমে যাওয়ায় ফসল পচতে শুরু করেছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে 10টি ব্লকে, বিশেষ করে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুরিয়া, স্বরূপনগর, বসিরহাট সহ একাধিক ব্লকে এই শীতকালীন অকাল বর্ষণে চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে, ফলে প্রচুর ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানাচ্ছে কৃষককুল। ফসল আমাদের ধনী হচ্ছে, তারপরে হচ্ছে মোটামুটি হরিৎ চলে ফসল সবই ক্ষতি। এই যে শোষা করেছি, শোষা গাছ সব জলে ডুবে দিয়েছে, প্রচুর ক্ষতি আমাদের। যে ক্ষতি হয়েছে, ক্ষতি নষ্ট হয়েছে আপনার শশা, শস্যি, ধনি, মুসুরি কিছুই ধরা হবে না মাঠে। এখন রৌদ্র হলেই বোঝা যাবে কতটা সব তো বৃষ্টি দিয়ে বা জলে বুড়িয়ে আছে নাকি। হ্যাঁ, সবই জলে বুড়িয়ে আছে। কৃষকদের মতে অসময় বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হবে ফসলের, বাজারে সবজির দাম বেড়ে যাবে। এই বিষয়ে এক কৃষক বলেন, বৃষ্টিতে খুব ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আর মাঠে যা ফসল আসে হবে কি না তারও ঠিক নেই, একদম শেষ। তা সরকার যদি কিছু সাহায্য সহানুভূতি করে তাহলে আমরা বাঁচতে পারবো না, বাঁচতে কিছু সব জল বেঁধে আসে। ওই জল বেঁধে তাহলে কি হয়, এই একটা শস্য হবে জল বেঁধে থাকলে আমারও সে শস্যতে জল বেঁধে দিই। বিশেষত আলুর গোড়ায় জল জমে আলু পচে যাচ্ছে, সর্ষে, ধনে ইত্যাদি ফসলের জমিতে গাছের গোড়ায় জল জমে যাচ্ছে। চাষিরা জানাচ্ছে সূর্যের আলোর তেজ বাড়লেই এই ফসল পচতে থাকবে। এছাড়াও শশা, বিট, গাজর, ফুলকপি ইত্যাদি শীতকালীন সবজি, প্রায় সমস্ত ফসলই এই অসময়ে লাগাতার বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাবে বলে জানাচ্ছে চাষিরা। জমির ফসল জমিতেই পচছে, এই নিয়ে রাতের ঘুম উড়েছে চাষিদের। এত বড় ক্ষতি সামলাবে কিভাবে, কুল পাচ্ছে না চাষিরা। সরকারি সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছে কৃষকেরা। প্রচুর ক্ষতি, মানে সব শেষ। শস্যে হচ্ছে আলু আর বাঁধাকপি, ফুলকপি সব শেষ। ক্ষতি হওয়ার কারণ এই জল বেঁধে। এই সময় কি বৃষ্টি হয়? এই সময় কোনোদিন বৃষ্টি হয়েছে? এ তো অকালে বৃষ্টি হচ্ছে, তারপরে ক্ষতি হচ্ছে। এই কপি এখন যদ্দূর পর্যন্ত নিয়ে যাই, এই কেটিকুটি এত রইধলি সব শুকিয়ে যাবে। যদ্দূর 2 টাকা 1 টাকা যা বিক্রি হয়, যা যদ্দূর ওঠে জলের দামে দিয়ে আসতে হবে। আমরা চাচ্ছি সরকার আমাদের একটু হেল্প করলে আমরা বেঁচে যাবো। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।